মুখে ত্বকে ফর্সা চকচকে টান টান আর উজ্জ্বল করে রাখতে চাও, তাহলে ভাত ফোটার পর যে ফ্যানটা বেরোয় সেটাকে ফেলে না দিয়ে এইভাবে লাগাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। নিজেকে সুন্দর রাখার জন্য, নিজেকে সুন্দর দেখানোর জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু হ্যাঁ, এমন কিছু সিক্রেট টিপস আছে যেগুলো আমরা যদি আমাদের রেগুলার লাইফস্টাইলের মধ্যে ইনক্লুড করে ফেলি, তাহলে অনেক দিন পর্যন্ত আমরা নিজেদেরকে সুন্দর করে রাখতে পারবো, হেলদি করে রাখতে পারবো, আমাদের স্কিনে তাড়াতাড়ি রিঙ্কেল, ফাইন লাইন্স এই জাতীয় প্রবলেম আসবে না, ট্যান পড়বে না, স্কিন সবসময় সুন্দর থাকবে, ফ্লললেস থাকবে, ইয়াঙ্গার লুকিং দেখাবে। তাই আমি কিভাবে নিজেকে সুন্দর রাখি এবং নিজেকে সুন্দর রাখার জন্য কী কী সিক্রেট টিপস ফলো করি, সেগুলোই আজ তোমাদের সঙ্গে শেয়ার করবো। তাই আজকের ভিডিওটা ভীষণই ইন্টারেস্টিং, ভীষণই ইনফরমেটিভ হবে। যদি তুমি চাও যে আমার মতো নিজেকে সুন্দর দেখাতে, সবসময় নিজেকে প্রেজেন্টেবল করে রাখতে, তাহলে বলবো আজকের ভিডিওটাকে কিন্তু একটা লাইক করে দিও। আর হ্যাঁ, শেয়ার করতেও কিন্তু একদম ভুলো না। প্রথমবার দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এমন ইন্টারেস্টিং ভিডিও রেগুলার দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। মুখের ত্বককে ফর্সা চকচকে আর উজ্জ্বল রাখার জন্য আমরা অনেক ধরনের প্রোডাক্ট ব্যবহার করি, কিন্তু কি সেরকম কোনো রেজাল্ট পাই? আমরা কি আমাদের ত্বককে ফর্সা আর উজ্জ্বল করে রাখতে পারি? না, তাই তো। তার জন্য বলবো, আমরা তো প্রত্যেক দিনই আমাদের বাড়িতে ভাত করে থাকি, আর ভাত করার পর যে ফ্যান বা মারটা বেরোয় এটাকে আমরা সকলেই ফেলে দিই, কিন্তু এই ফ্যান বা মারটাকে ফেলে না দিয়ে যদি তুমি তোমার স্কিনে ব্যবহার করতে পারো, তাহলে অনেক দিন পর্যন্ত তোমার রং থাকবে ফর্সা চকচকে উজ্জ্বল আর টান টান। তার জন্য সবার প্রথমে আমাদের একটা ক্লিনজার তৈরি করতে হবে, আর এই ক্লিনজারটা তৈরি করতে দেখো আমি খানিকটা ভাতের ফ্যান নিয়ে নিয়েছি। এবার এই ফ্যানটার মধ্যে একটা কটন বল ডিপ করে খুব ভালো করে আমি আমার মুখটাকে মুছে নেব। এর দ্বারা আমার মুখে যত ধুলো ময়লা জমে আছে সেগুলো যেমন বেরিয়ে যাবে, তেমনই স্কিনটা ডিপলি ক্লিন হয়ে উঠবে। একই সঙ্গে রিঙ্কেল, ফাইন লাইন্সের মতো প্রবলেম থাকলে সেটাও চলে যাবে। ভাতের ফ্যান আমাদের স্কিনকে ডিপলি টোন করে, ময়েশ্চারাইজ করে এবং ডিহাইড্রেশনের মতো প্রবলেমকেও দূর করে দেয়। তাই রেগুলার তুমি চাইলে একটু ভাতের ফ্যান নিয়ে এইভাবে কটন বলের সাহায্যে ফেসটাকে ক্লিন করে নিতে পারো। দেখবে তোমার মুখে যত ধুলো ময়লা জমেছিল সেগুলো সব বেরিয়ে গেছে, আর তোমার স্কিন অনেক বেশি পরিষ্কার আর উজ্জ্বল হয়ে উঠেছে। তারপর আমাদের অ্যাপ্লাই করতে হবে একটা ফেস মাস্ক। তার জন্য দেখো আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এবার এই বাটির মধ্যে আমি এখানে নেব 3-4 চামচ মতো ওই ভাতের ফ্যানটা। হ্যাঁ বন্ধুরা, এখানকার মেন ইনগ্রিডিয়েন্টস কিন্তু ভাতের ফ্যানই। এর মধ্যে আমি অ্যাড করছি অল্প একটুখানি পাতি লেবুর রস, জাস্ট 4-5 ড্রপ মতো। যদি তোমার স্কিন এটা স্যুট না করে সেই ক্ষেত্রে তুমি পাতি লেবুর রসটাকে স্কিপ করতে পারো। আর দিচ্ছি 1 চামচ মতো কোকোনাট অয়েল মানে নারকেলের তেল, 2-3 চামচ মতো আমি এখানে বেসন অ্যাড করছি। হ্যাঁ বন্ধুরা, বেসন আমাদের স্কিনকে ডিপ ক্লিন করে এবং রঙকে পরিষ্কার করতে সাহায্য করে। এরপর দিচ্ছি 1 চামচ মতো মিল্ক পাউডার মানে গুঁড়ো দুধ। দিয়ে খুব ভালো করে আমি আবারও প্রত্যেকটা উপাদানকে একসঙ্গে মিশিয়ে নেব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের স্পেশাল DIY ফেস মাস্ক। এটা এমনই একটা ফেস মাস্ক যেটা আমাদের রঙকে ফর্সা করবে, উজ্জ্বল করবে, মুখের কালো দাগছোপগুলোকে দূর করবে, একই সঙ্গে রঙকে ইভেন করে তুলবে। তাই দেখো আমি এখানে খুব ভালো করে আমার ফেসের মধ্যে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা একটুখানি পাতলা টাইপের হবে, বাট তোমাকে খুব ভালো করে এটাকে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নিতে হবে। এটা অ্যাপ্লাই করা হয়ে গেলে তুমি 10-15 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবে, যতক্ষণ না এটা হালকা ড্রাই হয়ে আসে। যখন দেখবো এটা ফেসের মধ্যে হালকা ড্রাই হয়ে এসছে, তখন হালকা হাতে জেন্টলি রাব করে নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবো। বন্ধুরা, এর মধ্যে আমি বেসন দিয়েছি। বেসন সানট্যানটাকে দূর করবে, পিগমেন্টেশনটাকে রিমুভ করতে সাহায্য করবে, একই সঙ্গে মুখের কালো দাগ সেগুলোকে দূর করতে সাহায্য করবে পাতি লেবুর রস, কারণ পাতি লেবুর রসের মধ্যে আছে ভিটামিন সি। এছাড়াও কিন্তু আমি এর মধ্যে অ্যাড করেছি মিল্ক পাউডার। মিল্ক পাউডার আমাদের রঙকে ইভেন করতে খুব ভালোভাবে হেল্প করে। আমার তো দেখো এটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার 10-15 মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দেবো। তারপর জেন্টালি হালকা হাতে ফিঙ্গার টিপসে করে স্কিনটাকে ম্যাসাজ করবো। এর ফলে মুখের মধ্যে যত ধুলো ময়লা জমেছিল সেগুলো যেমন আরও ভালোভাবে ক্লিন হয়ে যাবে, তেমন সান ট্যান, পিগমেন্টেশন সেটাও দেখবে ধীরে ধীরে রিমুভ হতে শুরু করেছে। এর ফলে ওপেন পোর্সের মতো প্রবলেমও দেখবে চলে গেছে,
আর মেঝে তা পিগমেন্টেশনের সমস্যা সেটা তো কখনোই আসবে না, কারণ আমি এর মধ্যে প্রত্যেকটা ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস দিয়েছি যেগুলো আমাদের রঙকে ফর্সা করতে, চকচকে করতে, উজ্জ্বল করতে খুব ভালোভাবে সাহায্য করে। দেখো আমি জেন্টালি কিন্তু খুব ভালো করে স্কিনটাকে মাসাজ করছি, তোমরাও একটু টাইম নিয়ে খুব ভালো করে ফেসটাকে মাসাজ করবে, দেন নর্মাল জল দিয়ে ওয়াশ করে ফেলবে। ওয়াশ করার পর রেজাল্ট তোমরা নিজেরাই দেখে বুঝতে পারবে রং কতটা ফর্সা, চকচকে আর উজ্জ্বল হয়ে উঠেছে। মুখের মধ্যে কিন্তু কোনো ধরনের ড্রাইনেস থাকবে না, কারণ আমি এর মধ্যে কোকোনাট অয়েল দিয়েছি। কোকোনাট অয়েল আমাদের স্কিনকে ডিপলি নারিশ করবে, ময়েশ্চারাইজ করবে। তা এটা বাড়িতে ডেফিনেটলি একবার ট্রাই করে দেখো, এটা এতটাই এফেক্টিভ একটা ফেস মাস্ক যেটা সব ধরনের স্কিন টাইপের জন্য সুইটেবল, যেটা শীতকালে আমাদের মুখকে অনেক বেশি গ্লোয়িং করে রাখে, ড্রাইনেসের মতো প্রবলেম আসতে দেয় না, স্কিনের মধ্যে একটা চকচকে গ্লোয়িং ভাব কিন্তু সারাটা দিন রেখে দেয়। আর ভাতের ফ্যান সেটা তো আমাদের ঘরে সব সময় থাকে, এই ভাতের ফ্যানকে মুখের মধ্যে এইভাবে শুধুমাত্র ব্যবহার করো, দেখো স্কিন কখনোই ড্রাই হবে না, রিঙ্কেল ফাইনান্সের মতো প্রবলেম আসবে না বা পিগমেন্টেশন আসবে না। স্কিনকে ইভেন রাখতে, চকচকে রাখতে, উজ্জ্বল রাখতে কিন্তু এটা আমাদের বাড়িতে ফলো করতেই হবে। আশা করি দেখে বুঝতেই পারছো স্কিনটা কতটা প্লাম লাগছে, কতটা রেডিয়েন্স লাগছে। কি বন্ধুরা কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করছি একটু হলেও হেল্পফুল হয়েছে, বুঝতে পেরেছো কিভাবে নিজেকে সুন্দর রাখবে, আকর্ষণীয় দেখাবে। তাহলে এই টিপসগুলো বাড়িতে ডেফিনেটলি একবার ফলো করে দেখো। আর হ্যাঁ, তুমি কীরকম রেজাল্ট পাচ্ছ সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিচে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। ততক্ষণ খুব ভালো থেকো, টাটা, গুড বাই।